আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال الله سبحانه وتعالى: واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. সুপ্রিয় যুবক ভাই বোনেরা আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা বিগত অনুষ্ঠানের যেখানে শেষ করেছিলাম সালাত বা নামাজ এই নামাজ বিষয়ে আজকের পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইসলাম তার অস্তিত্ব নামাজের দ্বারা নামাজ আছে ইসলাম আছে নামাজ নাই ইসলাম নাই বাকিটা মিথ্যা দাবি কেউ যদি এমন বলে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে আমরা আবারও বলছি এ হচ্ছে এক ধরনের মিথ্যা আসফলন নামাজ কিন্তু একটু কঠিন কাজ কাজের মাধ্যমেই প্রমাণ দিতে হয় যে আমি যা বলছি তা সত্য বলছি অফিসের কোনো কর্মকর্তা সে যদি অফিসে কাজ না করে বারবার বলে যে আমি আমার অফিসের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনের প্রতি যথেষ্ট আস্থাশীল আমি যথেষ্ট শ্রদ্ধাশীল তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বলবে যে তুমি ধোকাবাজি করার আর কোনো পথ পাও না তুমি অফিসে কাজ করবে না আর বলবে যে না আমি অফিসের প্রতি খুব আস্থাশীল এটা কখনো হয় না একজন মোমেন সে বলবে যে আমি ইমানদার আর সে নামাজ আদায় করবে না সালাত আদায় করবে না এটা তার মিথ্যা ঘোষণা ছাড়া আর কিছু নয় যুবক বন্ধুরা আপনাকে সত্যিকারের একজন মুসলিম যুবক হতে হলে আপনি পৃথিবীর মানুষের জন্য একজন মডেল হতে হলে আপনাকে অবশ্যই সাজদা দিতে হবে আল্লাহর সামনে কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অনুরাগ প্রকাশের একটি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহকে আমি বিশ্বাস করি আমি আল্লাহর প্রতি অনুগত আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী প্রমাণ যখন আমাকে জোহরের নামাজের সময় ডাক দেওয়া হয় হাইয়া আল্লাহ সালাহ নামাজে আসো সালাতে আসো আইয়া আলা ফালাহ কল্যাণের দিকে আসো নামাজ এই কল্যাণ তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের দোকান বন্ধ হয়ে যায় আমার গাড়ি তখন থেমে যায় আমার অফিসের কর্ম তখন ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যায় কারণ আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন মা কাররা বিরব্বিকাল কারিম আল্লাহ দে খালা ফাসা কা ফা ফি আইয়ে সো রাতিম কোন জিনিস কোন মোহ তোমাকে তোমার রব থেকে মুখ ফিরিয়ে দিয়েছে তোমাকে বিভ্রান্ত করেছে তোমাকে আধারে নিমজ্জিত করেছে তোমার পা পিছলে ফেলে দিয়েছে তুমি বিচ্যুত হয়ে গেছে সত্য পথ থেকে তোমার রব থেকে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই সর্বনাশ তোমার কে করেছে মা রব্বিকল কারিম সম্মানিত মর্যাদার অধিকারী মহান রব্বুল আয়াল আমিন মহা মর্যাদাময় সত্তা আল্লাসব আহে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লা তোমাকে তিনি সুদৃঢ় করেছেন তোমাকে তিনি গঠনে তোমাকে তোমাকে করিয়েছেন, একটি অবস্থানে দিয়েছেন, এই সম্মানিত রব থেকে কে তোমাকে বিচ্ছিন্ন করে দিল কে তোমাকে গাফেল করে দিল কে তোমাকে বিভ্রান্ত করে দিল কেন তুমি আজকে তোমার জীবনকে এরকম একটি হতাশার মধ্যে নিক্ষেপ করলে এ তো কোরআনের আহ্বান আর কেমতের দিন মালাইকারা জিজ্ঞাসা করবে মা ফিসাকার, কেন কি অপরাধে কি জন্য কোন বস্তু আজকে তোমাকে সাকার ভয়াবহ প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করলো কেন তুমি আজ আগুনে নিক্ষিপ্ত হলে তোমার কি অপরাধ ছিল যে অপরাধে আজ তুমি জ্বলন্ত আগুনের লাকড়িতে পরিণত হলে বলো লোকটি তখন বলবে কালু লাম না কুমিনাল মুসল্লিন বন্ধু আমরা তো নামাজ আদায় করিনি নামাজ পড়িনি সালাত আদায় সালাতের 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 সময় 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 আমরা 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 দোকানে বসে গল্প করেছি চা খেয়েছি টিভি দেখেছি সালাতের সময় আমরা বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি সালাতের সময় আমরা বিভিন্ন রকমের আজে কাজে ব্যস্ত ছিলাম নামাজ আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটি বড় কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা আর আজকের যুব সমাজ আধুনিক সভ্যতার এই যুগে আমাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক যুব সমাজ যারা নামাজ আদায় করে না বিশেষ করে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো যাদের একটু আর্থিক অবস্থা ভালো যারা একটু এগিয়ে আছেন পড়াশোনায় যারা একটু নিজেদেরকে খুব মডার্ন মনে করেন যারা খুব কালচারাল মনে করেন সংস্কৃত মোনা যারা শিল্পী মোনা এই ধরনের ব্যক্তিদের মধ্যে কোনো নামাজ দেখা যায় না অনেক বিষয়ে আমাদের সমাজে অনেক জোড়ালো বক্তব্য আসে কিন্তু নামাজের ব্যাপারে আমাদের সমাজে জোড়ালো বক্তব্য আসে না আমরা নামাজের কথা বলতে গিয়েও যেন খুব আস্তে করে আমাদের সন্তানদের কাছে বলি আমরা দৃঢ়তার সাথে বলতে পারি না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীর জন্য যিনি রাহমাতুল্লিল আলমিন আদর্শ হয়ে আগমন করেছিলেন তিনি বলছেন মুরু আউলা দেখুম তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হবে আমরা আঠারো বছর বয়স হয়ে গেলেও তখন বলি বাচ্চা মানুষ ও কি নামাজ পড়বে আমাদের দাদা দাদিরা মসজিদে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে তুই কি নামাজ পড়বি আমাদের মা বাবারা নিজেরা একটু নামাজ পড়লেও ও ছেলে মেয়ে যে পড়ে অথবা দাখিল পরীক্ষা দিবে তখন এদের ব্যাপারে বললে বাচ্চা মানুষ পড়ে মাঝে মাঝে আমরা নামাজের ব্যাপারে কত উদাসীন অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি নির্দেশ দিয়েছেন তোমরা তাদেরকে শাসন করো প্রয়োজনে তাদের প্রতি কঠোর ব্যবহার করো যার শব্দের অর্থ তাদেরকে প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তারা যখন দশ বছরের পদার্পন করবে তখন তোমরা তাদেরকে শাসন করে নামাজ পড়াও বন্ধুরা আমার সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ অভিভাবক বৃন্দ আমরা কি এই দায়িত্বটি পালন করি নামাজ হলো এই ইসলামের খুঁটি বিল্ডিং এর যদি স্তম্ভ ভেঙে যায় তাহলে বিল্ডিং থাকে না নামাজ হলো ইসলামের স্তম্ভ এটি যদি ভেঙে যায় তাহলে ইসলাম থাকে না আমরা বলেছিলাম না নামাজকে কখনো বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে এটা মনের ভিতরে গেথে রাখুন আপনার পড়ার টেবিলের সামনে আপনি লিখে রাখুন নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে চোখের সামনে আপনি এটাকে ঝুলিয়ে দেন তারপর ওইভাবে আপনাকে নিজেকে তৈরি করুন নামাজি ব্যক্তি সত্যিকারের ইমানদার মুসলমান আমি এই প্রসঙ্গে বলতে চাই সহি শুদ্ধভাবে আপনি নামাজ শিখুন সহি শুদ্ধভাবে নামাজ আদায় করুন ছোট সময় বাচ্চা বয়সে মক্তবে আপনি যে নামাজ শিখেছেন এখানে অনেক ভুল আছে ভুল নামাজ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না এখানে গোড়ামি করার কোনো বিষয় নেই আজ আমাদের কাছে সব স্পষ্ট আপনি কোন মাঝাবের আপনি কোন দলের আপনি কোন ইমামের অনুসরণকারী আপনি কোন পীর সাহেবের অনুসরণকারী এসব পরিচয় কেমনতের দিন হবে না চলবে না আল্লাহর নবী আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছে আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তুমি নামাজ আদায় করো হযরত ইফারআজী আল্লাহ তালা একটি দূরবর্তী একটি মসজিদে একবার তিনি বেড়াতে গেলেন এক ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখলেন নামাজ শেষে লোকটিকে কাছে ডেকে আনলেন বললেন এ আল্লাহর বান্দা তুমি কতদিন যাবৎ এভাবে নামাজ আদায় করছো সালাত আদায় করছো লোকটি বলল আমি চল্লিশ বছর যাবৎ এইভাবে সালাত আদায় করছি হজরত হুজাই ফারাদি আল্লাহ তাল্লাহ বললেন আমি আল্লাহ রাসুলের সাহাবি আমি রাসুলের সঙ্গে চলেছি আমি রাসুলকে নামাজ আদায় করতে দেখেছি আমি যা দেখলাম আমার ক্ষুদ্র বিচারে তোমার এই চল্লিশ বছরের নামাজ কোন নামাজ আল্লাহর দরবারে একটি সেজদাও আল্লাহর দরবারে কবুল হয়নি এভাবে যদি তুমি নামাজ পড়ে মৃত্যুবরণ করো আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না নামাজ পড়ি ঠিক মতো আমরা নামাজে দাঁড়াই না হাত বাঁধি না আছে না এরকম ত্রুটি আমরা অনেকেই নামাজ বিষয়ে খুবই উদাসীন একদল তো আমরা নামাজ পড়ি না মানে সালাত আদায় করি না নামাজের কোনো মূল্যই নাই এরা নামাজ থেকে সম্পূর্ণভাবে বের দূরে আরেক দল হচ্ছে যারা নামাজ আদায় করে তাদের অবস্থাটা কি তাদের অবস্থাটা হলো যে যথাযথ ভাবে রাসুল সাল্লামের শেখানো তরিকা অনুযায়ী নামাজ আদায় করি না আমি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা রেখে বলছি আমাদের আলেম সমাজ ইমামগঞ্জ নামাজের মাসাইলের বিষয়ে প্রশ্ন আসলে তারা বলেন এসব নিয়ে দরকার আপনি যেভাবে নেই চলছেন এভাবেই চলেন এটা কিন্তু আসলে কোনো যথাযথ জবাব হলো না কোন গণিতের টিচার ছাত্র এসে বলছে স্যার আমার অঙ্কটা হয়েছে কিনা একটু দেখবেন গণিতের টিচার বলছে আরে তুমি যেভাবে করেছ অসুবিধা নেই ওতে কি কোনো রেজাল্ট নামবে আশ্চর্য কেউ এসে জানতে চাচ্ছে খতিব সাহেব ইমাম সাহেব আমি যে ভাবে নামাজটি পড়ছি আমার নামাজটিকে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক তাকে ধমক দেওয়া হচ্ছে আপনার অত কিছু জানার কি দরকার যেভাবে পড়তেছেন এভাবেই পড়েন বলছে, তুমি নামাজ নামাজ শেখার জিনিস এটা শেখা ছাড়া আদায় হয় না এর বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো দোয়া কালাম আছে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে একজন দাঁড়িয়ে গেলো পা দুটো তার কেবলামুখী হলো না এইভাবে হয়ে রইলো সে এভাবেই নামাজে দাঁড়িয়ে থাকলো অথচ আল্লাহ নবীর নির্দেশ হলো তোমার পা দুটো কেবলামুখী হবে তাহলে কি তার দাঁড়ানো হলো হলো না হাত কেমন করে বাঁধতে হবে কত দূর পর্যন্ত তুলতে হবে এগুলো খেয়াল না দেখে দেখে নামাজ শিখা আল্লাহ রসুল কোথায় হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন বিশুদ্ধ দলিল দ্বারা কোনটা প্রমাণিত সে দিন দেখলো না রাসুল রুকুতে গিয়ে কতক্ষণ সময় থেকেছেন পিঠটা কেমন ছিল উটের পিঠের মতো হয়ে আছে এটা কি রুকু হলো রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করো রুকু পিঠ এমন সোজা হবে উপরে একটা পানি ভর্তি গ্লাস রাখলে তার পানি টল টল করবে না দেখুন তো হিসাব করে কয়েকজনের এইভাবে রুকু হয় সুন্দরভাবে দাঁড়াতে হবে সম্পূর্ণ রূপে সোজা হতে হবে হাত দুটো উঠবে আত্মসমর্পণ আপনি কি করছেন এগুলো বোখারি শরীফ হাদিসের গ্রন্থ থেকে প্রমাণিত যুবক ভাইরা নামাজের উপরে আমরা আরেকটু বিস্তারিত কথা শুনবো তবে বিরতিতে যাওয়ার সময় হয়েছে ছোট্ট বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসছি ইনশাল্লাহ যে ইসলামী পথ ধরে চলে দুলুম আর বকিলই দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে সেই আব্দুল কাইল তাহলে মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে অনকে কন্ট্রোল করতে হবে শরীয়তে তার কি করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم করতে ইনসব কাম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা 6:30 টায় পুনর সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা He faces. He listens. My question is about the beard. About Imam What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়ল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরীভাবে মমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় যুবক ভাই বোনেরা এবং সেই সাথে আমাদের সম্মানিত যে সকল আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন আল্লাহ সুবাহান হাত আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ শিখার নামাজ আদায় করার তৌফিক দান করুন বলি আমিন আমরা অনেকেই নামাজ বিষয়ে খুবই উদাসীন একদল তো আমরা নামাজ পড়ি না মানে সালাত আদায় করি না নামাজের কোনো মূল্যই নাই এরা নামাজ থেকে সম্পূর্ণভাবে বীর দূরে আরেক দল হচ্ছে যারা নামাজ আদায় করে তাদের অবস্থাটা কি তাদের অবস্থাটা হলো যে যথাযথ ভাবে রাসুল সাল্লামের শেখানো তরিকা অনুযায়ী নামাজ আদায় করি না আমি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা রেখে বলছি আমাদের আলেম সমাজ ইমামগণ নামাজের মাসলা বিষয়ে প্রশ্ন আসলে তারা বলেন এসব নিয়ে দরকার নাই আপনি যেভাবে চলছেন এভাবেই চলেন এটা কিন্তু আসলে কোনো যথাযথ জবাব হলো না কোনো গণিতের টিচার ছাত্র এসে বলছে স্যার আমার অঙ্কটা হয়েছে কিনা একটু দেখবেন গণিতের টিচার বলছে আরে তুমি যেভাবে করেছো অসুবিধা নাই ওতে কি কোনো রেজাল্ট নামবে আশ্চর্য কেউ এসে জানতে চাচ্ছে খতিব সাহ ইমাম সাহ আমি যেভাবে নামাজটি পড়ছি আমার নামাজটিকে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক তাকে ধমক দেওয়া হচ্ছে আপনার অত কিছু জানার কি দরকার যেভাবে পড়তেছেন এভাবেই পড়েন লাহাউলা আমার নবী বলছে তুমি নামাজ শেখো নামাজ শেখার জিনিস এটা শেখা ছাড়া আদায় হয় না এর বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো দোয়া কালাম আছে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে একজন দাঁড়িয়ে গেল পা দুটো তার কেবলামুখী হলো না এইভাবে হয়ে রইল সে এভাবেই নামাজে দাঁড়িয়ে থাকলো অথচ আল্লাহ নবীর নির্দেশ হলো তোমার পা দুটো কেবলামুখী হবে তাহলে কি তার দাঁড়ানো হলো হলো না হাত কেমন করে বাঁধতে হবে কত দূর পর্যন্ত তুলতে হবে এগুলো সে কোনদিন খেয়াল করলো না দেখে দেখে নামাজ শিখা আল্লাহ রসুল কোথায় হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন বিশুদ্ধ দলিল দ্বারা কোনটা প্রমাণিত সে দিন দেখলো না রাসুল রুকুতে গিয়ে কতক্ষণ সময় থেকেছেন পিঠটা কেমন ছিল উটের পিঠের মতো হয়ে আছে এটা কি রুকু হলো ফারকাউ রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করো রুকু পিঠ এমন সোজা হবে উপরে একটা পানি ভর্তি গ্লাস রাখলে তার পানি টলটল করবে না দেখুন তো হিসাব করে কয় এইভাবে রুকু হয় সুন্দরভাবে দাঁড়াতে হবে সম্পূর্ণরূপে সোজা হতে হবে হাত দুটো উঠবে আত্মসমর্পণ আপনি কি করছেন এগুলো বোখারি শরীফ হাদিসের গ্রন্থ থেকে প্রমাণিত সাজদা নাক কপাল মাটিতে ঠেকিয়ে সুন্দরভাবে সাজদা করা আমরা সাজদার ব্যাপারে খুবই উদাসীন জালসা কিভাবে বসতে হবে আমরা এর সঠিক পদ্ধতিটি অনুসরণ করি না আর এভাবে আমরা বছরের পর বছর নামাজ পড়ি আমি এমনও নামাজি দেখেছি মুরগি দিয়ে ধান মতো এত দ্রুত থেকে সে সে উঠে যায় কখন পাঠ করে। অনেক সঙ্গে নামাজ পড়ে হতাশ হয়েছি দোয়া কালাম পড়ার সুযোগ দেয় না এই নামাজ কি কখনো আত্মতৃপ্তি দিতে পারে এই নামাজ কি মানুষের ভিতরে কোয়ালিটি তৈরি করতে পারে যে মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে না যুবক বন্ধুরা আপনি সাহি শুদ্ধভাবে নামাজ শিখুন আজকে বাজারে শুদ্ধভাবে নামাজ শেখার মতো প্রচুর পুস্তক এসেছে বিখ্যাত বর্তমান সময়ের হাদিস বিজ্ঞানী গবেষক নাসির উদ্দিন আলবানি তিনি একটি অবিস্মরণীয় গ্রন্থ রচনা করেছেন বাংলা ভাষা এটা অনুদিত হয়েছে রাসুল উল্লাহর নামাজ পূর্ণাঙ্গ রাসুলের নামাজ আপনি রাসুলের নামাজ পড়ে দেখুন তৃপ্তি পাবেন আপনি রাসুলের নামাজ আদায় করুন আত্মতৃপ্তির সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা শক্তি তৈরি হবে যে শক্তি আপনাকে ফাহসা এবং মুনকার গৃহীত এবং নিন্দিত নির্লজ্জ বেহায়াপনা অশ্লীলতা পাপাচার থেকে আপনাকে রক্ষা করবে সম্মানিত সুদীপবৃন্দ একজন মুমিনের একজন মুসলিম যুবকের সবচাইতে গুরুত্বপূর্ণ করণীয় ইবাদতটির নাম হচ্ছে সালাদ সালাদ এবং সালাদ এই সালাতের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন সফলতা নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আর বাকি যে সমস্ত জিনিস আপনার জন্য ফরজ করেছেন আপনি সেগুলো পালন করবেন সকালবেলা একটু কোরআন তেলাওয়াত আল্লাহ আকবর কোরআনের ফজিলত এ কোরআন তো কেয়ামতের দিন আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সাফা বলবে রব্বুল আলামিন ও আমাকে যত্নের সঙ্গে তেলাওয়াত করেছে আমি তাকে জাহান নামে যেতে দেব না আপনি যুবক আপনি অনেক কিছু শিখেছেন অর্জন করেছেন কিন্তু কোরআনকে আপনি অর্থ সহ পড়েননি এটি কি আপনার জীবনে একটি অপূর্ণতা নয় আল্লাহ যে মেসেজ আপনার কাছে আসলো আপনি আপনি সেই মেসেজের অর্থ বুঝতে পারলেন না সেখান থেকে আত্মতৃপ্তি অর্জন করতে পারলেন না কোরআন পড়ুন কোরআন দিয়ে জীবন গড়ুন দেখবেন আপনি আপনার ভিতরে এক অনাবিল সুন্দর শান্তিময় অনুভূতি অনুভব করবেন কোরআন তিলাওয়া পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত করণীয় ইবাদত আপনি সেগুলো অনুসরণ করুন মিথ্যাকে পরিহার করুন যে মিথ্যা কথা বলে তার কোনো ব্যক্তিত্ব নাই মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় সত্য মানুষকে মুক্তি দেয় কল্যাণের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যাবাদী যুবককে সমাজে কেউ বিশ্বাস করে না সত্য কথন সত্য উচ্চারণ এগুলো মানুষের চরিত্রে দৃঢ়তা আল্লাহ এক বছরে একবার আমাজনে রোজা ফরজ করেছেন রামাজানের রোজাগুলো আপনি আদায় করুন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লাহিন কবলিকুম লাল্লাহম ফাত্তাকুম এই মান্দারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমরা পরিশুদ্ধ হতে পারবে সম্পদের অধিকারী হতে পারলে আপনি হাজ আদায় করুন কারণ হাজ বাস্তব অভিজ্ঞতা এই ফরজ বিধানগুলো আদায়ের সাথে সাথে যুবক বন্ধুরা আপনি হালাল উপার্জন করুন আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছেন হাতের ভিতরে দশটি আঙ্গুল আছে আপনার ভিতরে ইমান আছে আপনার ভিতরে তাবাক্কুল আছে আপনার ভিতরে তাকুয়া আছে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে আপনার ভিতরে সালাত বা নামাজ আছে আপনি পরিপূর্ণ আর আপনাকে আল্লাহ আপনার দেহে হাতে দশটি আঙ্গুল দিয়েছেন এই দশটি আঙ্গুল আছে এগুলোকে কাজে লাগান হয়তো আপনারা বলছেন এত উপদেশ বিতরণ করার কি দরকার আমরা শুধু আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটিতে আপনাকে চলতে হবে এই রাস্তায় চলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আপনি সফল হবেন আল্লাহ বা বলছেন আল্লাহর বিধানে চলে নবি রাসুল সিদ্দিক সফল ব্যক্তিদের সঙ্গে আপনি সেদিন মেয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে শিক্ষা অর্জন করেছেন সায়েন্স এন্ড টেকনোলজিতে আপনি পারদর্শিতা অর্জন করেছেন আপনি জাতিকে কিছু দেওয়ার জন্য মুসলিম জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি আপনার এই হাতটাকে কাজে লাগান সৎকায়ে জারিয়া হবে এখানে যারা মানুষের জীবিকার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের হাইব্রিড ধান চাল গম উৎপাদন করার জন্য গবেষণা করে যাচ্ছে এটা দুনিয়ার কাজ নয় কারণ তারা আল্লাহর কুদরত এবং মহিমাকে গবেষণা করে মানুষের কল্যাণের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার অর্জিত জ্ঞান দিয়ে আপনি মানুষের কল্যাণ সাধন করতে পারেন এটা খেদমতে খালক এটা মানুষের প্রতি মানুষের হক আপনি অত উচ্চ পর্যায়ের পড়াশোনা করেননি আপনি সামান্য পড়াশোনা করেছেন আপনি জীবিকার জন্য এক সামনে অন্ধকার দেখছেন আমি আপনাকে বলবো আপনি যে কোনো বিষয়ে জীবিকার বন্দোবস্ত হয়ে যাবে আপনি একটি গাড়ি চালনার অভিজ্ঞতা অর্জন করুন ড্রাইভিং অর্জন করুন আপনার হালাল উপার্জনের ব্যবস্থা হয়ে যাবে আপনি বাজারে একটি দোকান দিয়ে বসুন যেখানে আসমান থেকে আপনার জীবিকা পাক প্রেরণ করবেন আপনি বিশ্বাস করুন সকালবেলা বিসমিল্লা বলে আপনি দরজা খুলুন আপনি কি জানেন বলতে পারবেন আপনার দোকানে আজ যে কয়জন কাস্টমার এসেছিল আপনি কি তাদের চেনেন যারা আপনার দোকান থেকে দ্রব্য সামগ্রী কেনে নিয়ে গেছে আপনি তাদের চেনেন না কে তাদেরকে আপনার দোকানে পাঠালো একবার প্রশ্ন করুন তো কে আপনাকে আজকে দু হাজার টাকা লাভ করার ব্যবস্থা করে দিল আপনার বাচ্চা আছে আপনার স্ত্রী আছে আপনার বাবা মা আছে এই দোকানটা হলো ওই পাত্র যে পাত্র দিয়ে পাক আপনার পরিবারকে জীবিকা দিচ্ছেন বিশ্বাস রাখুন ওই কাস্টমারগুলোকে আসমানের মালিক আরশের মালিক আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার দোকানে পাঠিয়েছিল শুক্রিয়া আদায় করবেন না সেজদা দিবেন না কেন এত অহংকার কেন ভুলে যাওয়া আপনি কি করছেন আপনি খুব ভালো ব্যবসায়ী এজন্য না আল্লাহ মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রত্যেককেই দুনিয়াতে জীবিকা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন যে কারণে মুসলমানের দোকানে আল্লাহ পাক কাস্টমার পাঠায় অমুসলমানের দোকানে আল্লাহ পাক কাস্টমার পাঠায় তবে আল্লাহ মাঝে মাঝে বড় অসন্তুষ্ট হয়ে পড়েন আল্লাহ যখন দেখেন যে আমি তার জন্য কাস্টমার পাঠাই আমার কাস্টমারের পয়সা বড় পরিষ্কার কিন্তু আমার দোকানদারের দ্রব্য সামগ্রী বড় দূষণীয় তখন আল্লাহবাক তার জন্য জাহান নামের আগুনকে উত্তপ্ত করেন সুপ্রিয় যুবক ভাইয়েরা আপনি আপনার হাতের কাজকে উপযুক্ত করুন আপনি যে কোনো একটি কাজকে গ্রহণ করুন তারপরে আপনি সেটিকে নিয়ে এগিয়ে যান হালাল উপার্জন মানুষের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হালাল খেতে হবে হালাল পরিধান করতে হবে হালাল পবিত্র জিনিস সেবন করতে হবে তাহলেই ভিতরে ইমানের স্বাদ অনুভূত হবে আর যে ব্যক্তি ইমানের স্বাদ পায় সে ব্যক্তি দুনিয়ার জীবনেও শান্তির ছায়া তোলে থাকে আর তার জন্য অপেক্ষা করে জান্নাতের সুখময় শান্তির আশ্রয় আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন আমাদেরকে দিন বিজয়ী করুন এই দোয়া এই আশা ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সৈয়দুল আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ জীবনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় দিন শুধু পিস টিভি বাংলা কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় দিন আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তি ত্রাতা নবী প্রেরন করলেন পয়জন পদে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টেমেন এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরান এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা সমাধান